মহামারীর জন্য আমরা বিশেষ ল্যাব ক্লাসের ব্যবস্থা করেছি। আমাদের রুলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষ, আমাদের গভর্নিং বডির চেয়ারম্যান জনাব আরেফুর রহমান টিকু স্যার, আমাদের দিবা শাখার সেকশন হেড জনাব মোশিউর রহমান স্যার, আমাদের প্রভাতি শাখার সেকশন হেড জনাব নাসিমা চান্দি ম্যাডাম এর সার্বিক সহযোগিতায়, এবং আমাদের পদার্থবিজ্ঞানের প্রভাষক একে মাসুদ রানার কারিগরি সহায়তায় অনলাইন ক্লাসগুলি পরিচালিত হচ্ছে। আজকে আমি তোমাদের সাথে আছি হারিসা নাসরিন, প্রভাষক জীববিজ্ঞান দিবা শাখা, উলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব উদ্ভিদবিজ্ঞানের চ্যাপ্টার 7 জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম নিয়ে। তো তোমরা সবাই আমার সাথে জয়েন করো এবং একটু জানাও সাউন্ড এবং ভিডিও সব ঠিক আছে কিনা, আমি একটু দেখে নিই। ওকে, মোটামুটি ঠিক আছে। আমরা আজকে শুরু করব পড়া, আমরা যে চ্যাপ্টারটি শুরু করব সেটা তোমাদের ইতিমধ্যে বলেছি, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম। আসলে জিমনোস্পার্ম একটি গ্রিক শব্দ, আমাদের এই শব্দটি কীভাবে এসেছে সেটা নিয়ে আলোচনা করি। জিমনোস্পার্ম উদ্ভিদের উৎপত্তি হয়েছিল ডেভোনিয়ান যুগে এবং এর বিস্তৃতি লাভ করেছিল মেসোজোয়িক যুগে। আর উদ্ভিদবিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস সর্বপ্রথম জিমনোস্পার্ম শব্দটি ব্যবহার করেছিলেন। জিমনোস শব্দের অর্থ আসলে নেকেড বা নগ্ন, আর স্পার্মোস মানে হলো সিড। তাহলে জিমনোস্পার্ম শব্দের অর্থ হলো নেকেড সিডেড প্ল্যান্ট বা নগ্নবীজী উদ্ভিদ। আসো জিমনোস্পার্মের অবস্থান উদ্ভিদ জগতের কোথায় আমরা একটু দেখে নিই। দেখো, সম্পূর্ণ উদ্ভিদ জগৎকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো অপুষ্পক উদ্ভিদ বা ক্রিপ্টোগ্যামী। যারা ভাষণ আমার সাথে জয়েন করেছো তারা একটু খেয়াল করবে, তাহলে ক্রিপ্টোগ্যামী বা অপুষ্পক উদ্ভিদ এবং ফ্যানারোগ্যামী বা সপুষ্পক উদ্ভিদ প্রধান এই দুভাগে ভাগ করা হয়েছে। অপুষ্পক উদ্ভিদ তাদেরকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, অ্যালোফাইটা, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। আর ফ্যানারোগ্যামী বা সপুষ্পক উদ্ভিদকেও দুই ভাগে ভাগ করা হয়েছে, জিমনোস্পার্ম বা নগ্নবীজী উদ্ভিদ এবং অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদ। পরবর্তীতে আবৃতবীজী উদ্ভিদকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ। তোমরা সবাই আমাকে দেখতে পাচ্ছ কি না একটু কমেন্ট করে জানাও। সাউন্ড এবং সবকিছু ক্লিয়ার কিনা একটু জানাও। একটু দেখো সবকিছু দেখা যাচ্ছে কিনা একটু দেখো। আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত যে বিদ্যুৎ না থাকার জন্য আমাদের ক্লাসটা বিলম্বে শুরু হয়েছে। তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে সব ঠিক আছে কিনা, সাউন্ড ওকে কিনা। ওকে, সাউন্ড ওকে, একটু দেখো। আচ্ছা, আমি একটু দেখে নে সব ঠিক আছে কিনা। শব্দ শোনা যাচ্ছে, সাউন্ড ওকে। এখন একটু দেখো সাউন্ড ঠিক আছে কিনা, বিদ্যুৎ না থাকার জন্য সাময়িক সমস্যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। একটু দেখো তোমরা সাউন্ড ঠিক আছে কিনা, ভিডিও এবং সাউন্ড কোয়ালিটির ব্যাপারে আমাকে কমেন্ট করে জানাও। সাউন্ড ঠিক আছে? একটু ক্লিয়ার দেখা যাবে না কারণ আসলে বিদ্যুৎ নাই। আমি ল্যাব ক্লাসটি শুরু হওয়ার কিছুক্ষণ আগে বিদ্যুৎ চলে গেছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমরা একটু সাউন্ড কোয়ালিটি একটু চেক করো, সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড, ভিডিও, ভিডিও ঠিক আছে একটু দেখো।
আচ্ছা এখন দেখো, এখন কি সাউন্ড শোনা যাচ্ছে? আচ্ছা তোমরা একটু কমেন্ট করে জানাও এখন সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আসলে বিদ্যুৎ নাই। সাউন্ড শোনা যাচ্ছে একটু দেখো, আমাকে জানাও। ওকে তাহলে আমি শুরু করলাম। ওকে এখন কি সাউন্ড ঠিক আছে একটু দেখো, আমাকে কমেন্ট করে জানাও সাউন্ড ঠিক আছে। ওকে আছে একটু সাউন্ড এবং ভিডিও। ওকে ওকে তাহলে আমি শুরু করি, তোমরা একটু খেয়াল করো। তাহলে আমি বলছিলাম যে জিমনোস্পার্মের অবস্থান কোথায় উদ্ভিদ জগৎকে আমরা সেটা একটু দেখে নেব। ক্লেডোফাইটসের পরে এবং আবৃতবীজী উদ্ভিদের, একবীজপত্রী উদ্ভিদের ঠিক আগে জিমনোস্পার্মের অবস্থান। সব সাউন্ড শোনা যাচ্ছে? ওকে তাহলে জিমনোস্পার্মের অবস্থান হলো টেরিডোফাইটসের পরে এবং একবীজপত্রী উদ্ভিদের আগে। তাহলে জিমনোস্পার্মের অবস্থানটা আমরা দেখে নিলাম, এবার আসো আমরা এর বৈশিষ্ট্যগুলি দেখে নিই। জিমনোস্পার্ম, আগেই বলেছি জিমনোস শব্দের অর্থ হলো নেকেড বা নগ্ন এবং স্পার্মোস শব্দের অর্থ হলো বীজ বা সিড। তাহলে জিমনোস্পার্ম মানে হলো নগ্নবীজী উদ্ভিদ। দেখো বোর্ডে একটা ডায়াগ্রামিক ফিগার, এখানে জিমনোস্পার্ম এর ফিমেল পার্টের মেগাস্পোরোফিলের একটা অংশ আমি ড্র করে রেখেছি। মেগাস্পোরোফিলের সাথে জিমনোস্পার্মের সিড বা বীজটি এর বৃন্তের সাথে, মেগাস্পোরোফিলের বৃন্তের সাথে লেগে রয়েছে এবং এখানে কোনো কাভার নাই, আনকাভার্ড। আবার ওদিকে আবৃতবীজী উদ্ভিদের সিড বা বীজটি এর ফলত্বকের অভ্যন্তরে রয়েছে, অর্থাৎ গর্ভাশয় যখন ম্যাচিউর হয় তখন সেটি ফল গঠন করে, গর্ভাশয় থেকে ফল হয়। তাহলে আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে বীজটি থাকে গর্ভাশয়ের ভেতরে, কারণ এখানে ওভারি থাকে। আর জিমনোস্পার্মের কোনো ওভারি নাই, সেজন্য বীজটি মেগাস্পোরোফিলের বৃন্তের সাথে খুব লুজভাবেই অ্যাটাচমেন্টে থাকে এবং কোনো কাভার নাই। দেখো এখানে কোনো ওভারির কোনো কাভার নাই, এজন্যই আসলে এটা নগ্নবীজী উদ্ভিদ, কারণ এখানে ওভারি থাকে না, এখানে ওভারির মধ্যে সিডটি থেকে যাচ্ছে। আসো এবার আমরা জিমনোস্পার্মের সাধারণ বৈশিষ্ট্যগুলি নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা দেখো জিমনোস্পার্ম কারা? যে সকল উদ্ভিদের ফুল এবং বীজ হয় কিন্তু গর্ভাশয় থাকে না বলে ফল হয় না, তারাই নগ্নবীজী উদ্ভিদ বা জিমনোস্পার্ম। যারা ভাষণ তারা একটু খেয়াল করো। দোজ প্ল্যান্টস হুইচ হ্যাভ ফ্লাওয়ার অ্যান্ড সিডস বাট নো ওভারি অ্যান্ড ফ্রুট, দ্য সিডস আর রিমেন ওপেন, নোন অ্যাজ জিমনোস্পার্মস। তাহলে আমরা এবারে সাধারণ বৈশিষ্ট্যগুলি দেখি। মেগাস্পোরোফিলে গর্ভাশয় এবং গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড নেই। জিমনোস্পার্মে মেগাস্পোরোফিলে গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড নেই। দেয়ার ইজ নো ওভারি, স্টাইল অ্যান্ড স্টিগমা ইন মেগাস্পোরোফিল। তাহলে এর মানে কি? আমরা সবাই জানি যে আবৃতবীজী উদ্ভিদ যখন আমরা পড়েছিলাম এর আগের ক্লাসগুলিতে, তোমরা 9-10 এটা পড়েছো, দেখো আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে ফিমেল পার্টে বা গাইনোসিয়ামে এরকম একটা অংশ ছিল এবং আবৃতবীজী উদ্ভিদের ফিমেল পার্টের এই অংশটা ছিল স্টাইল স্টিগমা অ্যান্ড ওভারি এবং এটাই ছিল ওভাম। এটা হলো আবৃতবীজী উদ্ভিদের বেলায়। কিন্তু জিমনোস্পার্মের বেলায় মেগাস্পোরোফিলে আমরা স্টাইল স্টিগমা অ্যান্ড ওভারি এই পার্টটি লিখতে পারছি না, কারণ জিমনোস্পার্মের ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান বা মেগাস্পোরোফিলে স্টাইল স্টিগমা অ্যান্ড ওভারি নাই। তাহলে এই প্রথম পয়েন্টটা হলো এটাই, মেগাস্পোরোফিলে গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড নাই। এরপরের পয়েন্ট একটু দেখো, ফল সৃষ্টি হয় না এবং বীজ অনাবৃত থাকে। যেহেতু ওভারি নাই সেহেতু ফল সৃষ্টি হবে না। তো দেখো ফ্রুট ডাজন্ট ডেভেলপ, সিডস রিমেন আনকভার্ড। যেহেতু ওভারি নাই সেহেতু ফল সৃষ্টি হবে না এবং বীজগুলি আনকভার্ড বা ব্যক্ত বা ওপেন থাকে, এজন্যই এটাকে বলা হয় নগ্নবীজী উদ্ভিদ। এরপর দেখো দেহ স্পোরোফাইটিক, যা মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত। প্ল্যান্ট বডি স্পোরোফাইটিক অ্যান্ড ডিভাইড ইন্টু রুট, স্টেম অ্যান্ড লিভস।
প্ল্যান্ট বডি স্পোরোফাইটিক। আমরা একটু জিমনোস্পার্মের একটা ফিগার দেখি। জিমনোস্পার্মের রিপ্রেজেন্ট হিসাবে এখানে তোমাদের এই বইয়ে সাইকাসের কথা বলা হয়েছে। একটু সাইকাস প্ল্যান্টের দিকে আমরা তাকাই। দেহ স্পোরোফাইটিক, এর মানে কি? সাইকাস প্ল্যান্ট এর রুট, স্টেম অ্যান্ড লিভ, পুরো দেহটায় যতগুলি সেল রয়েছে প্রত্যেকটা সেল ডিপ্লয়েড, প্রত্যেকটা সেলের কোষে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম রয়েছে। অর্থাৎ আবার একটু দেখো, দেহ স্পোরোফাইটিক, প্ল্যান্ট বডি স্পোরোফাইটিক, স্টেম রুট অ্যান্ড লিভ এবং অন্যান্য পার্টগুলি যাই থাকবে সাইকাস প্ল্যান্টে বা জিমনোস্পার্ম জাতীয় প্ল্যান্টে, তার প্রত্যেকটা কোষে, বডির প্রত্যেকটা কোষে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকবে। এজন্যই বলা হয়েছে প্ল্যান্ট বডি স্পোরোফাইটিক বা দেহ স্পোরোফাইটিক। এবং এর দেহটাকে প্রধান তিন ভাগে ভাগ করা হয়েছে, রুট, স্টেম অ্যান্ড লিভ। আমরা নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে এই ভাগগুলি দেখতে পাই না। জিমনোস্পার্ম টেরিডোফাইটার পরে এবং একবীজপত্রী উদ্ভিদের আগে অবস্থিত। আসলে জিমনোস্পার্ম একটা ব্রিজ নিম্ন শ্রেণীর এবং উচ্চ শ্রেণীর উদ্ভিদের মধ্যে। আচ্ছা, এর পরের পয়েন্ট দেখো, সকলে অসম রেণুপ্রস্ব, অল আর হেটারোপোরাস। তো হেটারোপোরাস শব্দটা মানে কি? হেটারোপোরাস মানে হলো একই রকম না। তাহলে আমরা বুঝলাম যে জিমনোস্পার্মের যে রেণুগুলি হয় তারা এক, যদি মাইক্রো হয় বা মেল পার্টের কোনো রেণু হয় সেটা খুবই ছোট হবে এবং ফিমেল পার্ট বা মেগাস্পোরোফিলের রেণুটি অনেক বড় হবে। তো এই জন্য অল আর হেটারোপোরাস বা সকলে অসম রেণু পশু। আচ্ছা, এর পরের পয়েন্ট একটু খেয়াল করো, জাইলেমে ভেসেল এবং ফ্লয়েমে সঙ্গী কোষ অনুপস্থিত। জাইলেম ভেসেলস অ্যান্ড ফ্লয়েম কম্পেনিয়ন সেলস আর অ্যাবসেন্ট। তাহলে জাইলেমে ভেসেল এবং ফ্লয়েমের সঙ্গী কোষ অনুপস্থিত। আমরা সবাই জানি যে পরিবহন কলাগুচ্ছ বা ভাস্কুলার বান্ডল জাইলেম এবং ফ্লয়েমের সমন্বয়ে গঠিত। তাহলে এই ভাস্কুলার বান্ডল গঠিত হলো জাইলেম এবং ফ্লয়েমের সমন্বয়ে। জাইলেম আসলে টিস্যুস, মানে টিস্যু মানে বা কলা। এই জাইলেম টিস্যুর মধ্যে আবার চার ধরনের সেল থাকে। চার ধরনের সেলের মধ্যে একটা সেল এই জিমনোস্পার্ম জাতীয় উদ্ভিদের মধ্যে থাকে না, সেই সেলটার নাম হলো ভেসেল। জাইলেমের চার ধরনের সেল কি? চার ধরনের সেল হলো ট্রাকিড, ট্রাকিয়া বা ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। কিন্তু জাইলেমে এখানে ভেসেল ছাড়া বাকি তিনটা রয়েছে। আচ্ছা, আবার ফ্লয়েমের কথা আসি। ফ্লয়েমো টিস্যু, ফ্লয়েমো চার ধরনের সেল নিয়ে গঠিত। আমরা জানি যে অনেকগুলো সেল মিলে টিস্যু তৈরি হয়। তাহলে ফ্লয়েমের ক্ষেত্রে কী হবে? ফ্লয়েমের ক্ষেত্রেও চার ধরনের সেল নিয়ে গঠিত। সেলগুলি হলো সঙ্গী কোষ এবং সিপ কোষ, ফ্লয়েম প্যারেনকাইমা, ফ্লয়েম ফাইবার। কিন্তু নিম্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে বা জিমনোস্পার্মের ক্ষেত্রে বা নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে ফ্লয়েমের তিন ধরনের কোষ থাকে। এখানে কম্পেনিয়ন সেলটা অ্যাবসেন্ট, সিপ সেল, ফ্লয়েম ফাইবার এবং ফ্লয়েম প্যারেনকাইমা থাকবে, শুধুমাত্র কম্পেনিয়ন সেলটা অ্যাবসেন্ট। তাহলে জাইলেম ভেসেলস অ্যান্ড ফ্লয়েম কম্পেনিয়ন সেলস আর অ্যাবসেন্ট, কারণ এটা নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। যদি এটা উচ্চ শ্রেণীর উদ্ভিদের বৈশিষ্ট্য হতো তাহলে আমরা ভাস্কুলার বান্ডলে এই আট ধরনের সেলই দেখতে পেতাম তার পরিবহন কলায়। তাহলে জাইলেম এবং ফ্লয়েমের মধ্যে এই কোষগুলির অ্যাবসেন্ট থাকলেও জিমনোস্পার্মস তার পরিবহন কার্যক্রম ঠিকভাবেই করে নেয়। তোমরা সবাই জানো জাইলেম হলো র মেটেরিয়ালসগুলি কালেক্ট করে মূল থেকে, পানি, খনিজ লবণ, আর ফ্লয়েম পাতায় প্রস্তুতকৃত খাবারগুলি সরবরাহ করে সারাদিন। আচ্ছা, পরের পয়েন্ট একটু দেখো, ডিম্বক অনাবৃত এবং পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়। আচ্ছা, ওভিউল রিমেন্স ওপেন উইদাউট এনি কভারিং অ্যান্ড পোলেন ফল ডিরেক্টলি অন দ্য ওভিউল। তাহলে এই কথাটার মানে হলো ডিম্বক অনাবৃত, এটা আমরা আগেই জেনেছি, এবং পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়। তাহলে ফিমেল পার্ট অফ জিমনোস্পার্মস, এটাকে বলা হয় মেগাস্পোরোফিল। এই মেগাস্পোরোফিলে ফিমেল পার্টের যে বৃন্ত স্টকের সাথে এই ওভিউলগুলি, ডিম্বকগুলি, বীজগুলি ওপেন থাকে। এজন্য ডিম্বক এখানে কোনো কাভার নাই, ওভারি নাই, এজন্য ডিম্বক অনাবৃত এবং শুধুমাত্র ডিম্বক রন্ধ্রে পরাগরেণুগুলি ভেসে এসে ডিরেক্টলি ডিম্বক রন্ধ্রে এসে পড়ে, তখন পোলেন টিউব ফর্ম করে এবং ফার্টিলাইজেশন হয়। আমরা পরে আবার এটি জানব। পরাগরেণু বায়ু পরাগী, পোলেন্স আর এয়ার পোলিনেটেড। তার মানে কি? আমরা জানি পরাগায়নের ক্ষেত্রে অনেক মাধ্যম থাকে, ইনসেক্ট দিয়ে হতে পারে, অ্যানিমেলস দিয়ে হতে পারে, হিউম্যান বিং দিয়ে হতে পারে,
এয়ার দিয়েও হতে পারে। তো এই যে এতগুলি মাধ্যম, কিন্তু জিমনোস্পার্মের বেলায় যে মাধ্যমটি প্রয়োজন সেটি হলো এয়ার। তাহলে পোলেন্স আর এয়ার পলিওনেটেড, জিমনোস্পার্মের পরাগজনগুলি বাতাসে ভেসে বেড়ায় এবং ডিরেক্টলি ডিম্বক রন্ধ্রে এসে পড়ে এবং ফার্টিলাইজেশনটা সম্পূর্ণ হয়। কারণ আমরা জানি যে জিমনোস্পার্মস এরা আসলে নগ্নবীজী উদ্ভিদ, এই জন্য তাদের ফার্টিলাইজেশনটা ওভারির মধ্যে হবে না, তাদের ফার্টিলাইজেশন হবে সরাসরি ডিম্বক রন্ধ্রে। এর পরের পয়েন্ট একটু আমরা দেখি। সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয় এবং জেনারেলি আর্কিগোনিয়া ইজ ফর্মড। সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয়, আর্কিগোনিয়া কী? আর্কিগোনিয়া একটা ফিমেল পার্টের অর্গ্যান, যেটা আসলে নিম্ন শ্রেণীর উদ্ভিদের বৈশিষ্ট্য। আমরা একটু দেখে নিই যে আর্কিগোনিয়াটা আসলে কেমন। আর্কিগোনিয়া কিছুই না, ফিমেল পার্টের একটা অর্গ্যান যেখানে নিম্ন শ্রেণীর উদ্ভিদের ফার্টিলাইজেশনটা হয়। আর্কিগোনিয়া ফার্টিলাইজেশনের জন্য কাজ করে। এটা একটা ফ্ল্যাক্সের মতো অর্গ্যান, একটু তোমরা দেখো, এরকমই ফ্ল্যাক্সের মতো অর্গ্যান। এই যে উপরে অংশটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় নেক। এতটুকু হলো নেক, আর এখানে যে সেলসগুলি রয়েছে এটা হলো নেক সেল। এগুলি সব নেক সেল, এটা নেক। আর এই যে ফ্ল্যাক্সের নিচের অংশটা, এখানে ডিম্বক থাকে এবং পোলেন টিউবের মাধ্যমে স্পার্ম এসে এখানে ফার্টিলাইজেশন করে। এই টোটাল অর্গানটাকে বলা হয় আর্কিগোনিয়া। তাহলে আর্কিগোনিয়া উচ্চ শ্রেণীর উদ্ভিদের বৈশিষ্ট্য নয়, নিম্ন শ্রেণীর উদ্ভিদের বৈশিষ্ট্য। যদিও জিমনোস্পার্ম একদম নিম্ন শ্রেণী না, শুধুমাত্র নিম্ন শ্রেণী এবং উচ্চ শ্রেণীর মধ্যে একটা ব্রিজ। তাহলে আর্কিগোনিয়া কী? আর্কিগোনিয়া হলো এর ফার্টিলাইজেশনের অর্গ্যান। পরের পয়েন্ট দেখো, দিন এসে ঘটে না, ডাবল ফার্টিলাইজেশন ডাজন টেক প্লেস। তার মানে কি? আমরা নিষেকে এটা জানি, যদি স্পার্ম এবং ওভাম মিলিত হয় তাদেরকে আমরা বলবো নিষেক। এখানে বলা হয়েছে দ্বি নিষেক ঘটে না বা ডাবল ফার্টিলাইজেশন হয় না। ডাবল ফার্টিলাইজেশনটা কী? আমরা যদি একটা এমব্রায়ো স্যাক ড্র করি, দেখো এটা একটা এমব্রায়ো স্যাক। এমব্রায়ো স্যাকের উপরের দিকে তিনটা সেল থাকে, তোমরা জানো এগুলো হলো অ্যান্টিপোডাল সেল। এই তিনটাকে বলা হয় অ্যান্টিপোডাল সেল। মাঝখানে থাকে সেকেন্ডারি নিউক্লিয়াস এবং নিচে থাকে একটা ওভাম এবং দুই পাশে থাকে দুইটা সাহায্যকারী কোষ। তাহলে এমব্রায়ো স্যাক এটা আসলে উচ্চ শ্রেণীর উদ্ভিদের বৈশিষ্ট্য, যেটা জিমনোস্পার্মে থাকে না। থাকে না বলে এখানে যে কার্যক্রমটা ঘটে, নিষেক এবং দ্বিনিষেক, ফার্টিলাইজেশন অ্যান্ড ডাবল ফার্টিলাইজেশন, সেটা আসলে নগ্নবীজিত হবেই না, সেটা হবে উচ্চ শ্রেণীর উদ্ভিদের বেলায়। তারপর আমি একটু দেখে নেই ডাবল ফার্টিলাইজেশনটা কীভাবে হয়। দেখো এমব্রায়ো স্যাকের মধ্যে এটা হলো ওভাম, আর এই দুজন হলো সিনারজি বা সহকারী কোষ। তাহলে ওভাম থাকবে, দুইটা সিনারজিস থাকবে এবং মাঝখানে থাকবে সেকেন্ডারি সেল বা সেকেন্ডারি নিউক্লিয়াস, আর এই তিনজন হলো অ্যান্টিপোডাল, অ্যান্টিপোডাল সেলস। তাহলে প্রতিপাদক কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস, সাহায্যকারী কোষ এবং মাঝখানে থাকবে ওভাম। উচ্চ শ্রেণীর উদ্ভিদের বেলায় পোলেন টিউব ফর্ম করে যখন জেনারেটিভ সেল ডিভাইড হয়ে দুইটা স্পার্ম তৈরি হবে, সেই স্পার্মের একটা এসে ওভামের সাথে মিলিত হবে এবং আর একটা এই মাঝখানে যে সেকেন্ডারি নিউক্লিয়াস থাকে তাদের সাথে মিলিত হবে। অ্যাট এ টাইম দুইটা স্পার্ম দু জায়গায় মিলিত হলো, এটাই আসলে ডাবল ফার্টিলাইজেশন। এমব্রায়ো স্যাকের মধ্যে বা ভ্রূণথলির মধ্যে এই অবস্থাটা হয়, কিন্তু এটা নগ্নবীজির বেলায়, জিমনোস্পার্মের বেলায় আসলে হয় না। তাহলে দেখো দিনেশেক ঘটে না, এই অবস্থাটা জিমনোস্পার্মের বেলায় হয় না। এর পরের পয়েন্টটা একটু খেয়াল করো, স্পোরোফিলগুলি ঘনভাবে সজ্জিত হয়ে এস্ট্রোবিলাস গঠন করে। স্পোরোফিলগুলি ঘনভাবে সজ্জিত হয়ে এস্ট্রোবিলাস গঠন করে। আমরা একটু এটা দেখে নিব। স্পোরোফিল রিমেইন কম্প্যাক্টলি অ্যারেঞ্জড অ্যান্ড ফর্ম এস্ট্রোবিলাস। তো এটা আসলে কি, এস্ট্রোবিলাসটা কীভাবে হয়, কম্প্যাক্টলি হয়, ঘনভাবে সজ্জিত হয়ে তৈরি করে। আমরা একটু জিমনোস্পার্মের প্ল্যান্টের দিকে আসি। এটা একটা জিমনোস্পার্ম প্ল্যান্ট, এখানে এস্ট্রোবিলাস গঠন করবে। কীভাবে গঠন করে? স্পোরোফিলগুলি ঘনভাবে সজ্জিত হয়। এই স্পোরোফিলগুলি এরকম থাকে, দেখো এরকম, ধরো এটা একটা মেল স্পোরোফিল এস্ট্রোবিলাস গঠন করলো, কম্প্যাক্টলি খুব ঘনভাবে সজ্জিত হয়ে এই এস্ট্রোবিলাসটা গঠন করবে। তাহলে এস্ট্রোবিলাস মাঝখানে হবে জিমনোস্পার্মের প্ল্যান্টের চারিদিকে, তার ব্রাঞ্চের উপরের দিকে শুধুমাত্র কিছু লিফ থাকে, আশেপাশে থাকে না, আর মাঝখানে থাকে এস্ট্রোবিলাস এবং তারা কম্প্যাক্টলি ঘনভাবে সজ্জিত হয়ে এটা গঠন করে। আচ্ছা, এর পরের পয়েন্ট দেখো, শস্য হ্যাপ্লয়েড যা নিষেকের পূর্বে সৃষ্টি হয়,
শস্য হ্যাপ্লয়েড নিষেকের পূর্বে সৃষ্টি হয়, এই কথাটার মানে, এই কথাটার মানে হলো শস্য বা এন্ডোস্পার্ম। এটা হ্যাপ্লয়েড কেন হয়েছে জিমনোস্পার্ম আমরা একটু দেখে নেই, কারণ আমরা জানি এর আগে আমরা দেখেছি যে জিমনোস্পার্মের এমব্রায়ো স্যাক বা ওভারি না থাকায় কাজগুলি উচ্চ শ্রেণীর উদ্ভিদের মতো হয় না। তাহলে হয় না বলেই এই এমব্রায়ো স্যাকের এখানে যে নিউক্লিয়াসটি, এখানে যে সেকেন্ডারি নিউক্লিয়াস দুটি ছিল তার সাথে যেহেতু একটা ওভাম এসে মিলিত হয় না, সেজন্য শস্যটা হ্যাপ্লয়েড থাকে। আর উচ্চ শ্রেণীর উদ্ভিদের বেলায় এখানে আসলে থ্রি এন হয়, উচ্চ শ্রেণীর উদ্ভিদের বেলায় শস্য থ্রি এন হয় কারণ এখানে একটা ওভাম এসে মিলিত হয়। আর জিমনোস্পার্মের বেলায় এই কার্যক্রমটি ঘটে না বলেই শস্য হ্যাপ্লয়েড এবং এটি ফার্টিলাইজেশনের আগেই তৈরি হয়ে যায়। এন্ডোস্পার্ম ইজ হ্যাপ্লয়েড ডেভেলপ বিফোর ফার্টিলাইজেশন। আচ্ছা, তারপরের পয়েন্টটি দেখো, সকলে স্থলজ কিন্তু মরুজ স্বভাবের এবং বহু বর্ষজীবী। তাহলে জিমনোস্পার্মের বেলায় আমরা বলবো, আমরা অনেক উদ্ভিদের কথা জানি যে কিছু উভচর উদ্ভিদ থাকে, কিছু জলজ উদ্ভিদ থাকে, কিছু আবার স্থলজ উদ্ভিদও থাকে, কিন্তু জিমনোস্পার্মের যত ভ্যারাইটি রয়েছে বাংলাদেশে জিমনোস্পার্মগুলি যেখানেই পাওয়া যাবে না কেন সবাই হলো স্থলে থাকবে, উভচরও হবে না, জলজও হবে না, কিছুই হবে না, শুধু স্থলেই থাকবে। তাহলে অল আর টেরিস্ট্রিয়াল বাট জেরোফাইট অ্যান্ড পেরিনিয়াল, মানে জিমনোস্পার্ম সবাই স্থলে জন্মাবে কিন্তু তাদের স্বভাব হবে মরুজ উদ্ভিদের মতো এবং তারা হবে বহু বর্ষজীবী। জিমনোস্পার্ম প্ল্যান্টগুলি অনেক বছর বেঁচে থাকে এবং সবাই স্থলীয় জন্মায়। আমরা জানি যে বাংলাদেশের পাহাড়ি এলাকায় বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রামে প্রচুর জিমনোস্পার্ম গাছ দেখতে পাওয়া যায়, যে কয়েকটি প্রজাতি এখন রয়েছে, বাংলাদেশে 5টি প্রজাতি রয়েছে, এই এলাকায় বেশি থাকে। এছাড়া শোভাবর্ধনের জন্য আমরা লাগানো অবস্থায় দেখি অফিস আদালতে, বড় বড় অফিস আদালতে, কার্জন হলের সামনে রয়েছে, মিরপুর বোটানিক্যাল গার্ডেনের পদ্মপুকুরের দুপাশে দুটা জিমনোস্পার্মস রয়েছে, আর জাতীয় স্মৃতিসৌধে যদি তোমরা যাও দেখতে পাবে অনেক জিমনোস্পার্মস। তাহলে এগুলি হলো লাগানো হয়েছে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এখানে গ্রো হয় নাই, স্বতঃস্ফূর্তভাবে জিমনোস্পার্ম হয় হলো পাহাড়ি এলাকায় বেশি বেশি হবে এবং সবাই স্থলে থাকবে, কেউ জলে থাকবে না বা কেউ অন্য কোনো স্থানেও পানিতেও থাকবে না। আমরা যখন পানির উদ্ভিদ জানি কচুরিপানা, উভচর উদ্ভিদ জানি কলমিলতা, জিমনোস্পার্মের বেলায় সবাই স্থলে থাকবে। তো শিক্ষার্থীরা আশা করি আজকে বুঝতে পেরেছ, বিদ্যুৎ না থাকার জন্য আমি সাময়িক মানে সমস্যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা পরবর্তী ক্লাসে এর পরের টপিকগুলি নিয়ে আলোচনা করব। আজ পর্যন্তই যতটুকু আজকে দেখালাম আশা করি বাসায় প্র্যাকটিস করবে এবং পরবর্তী ক্লাসে আমি জেনে নিব তোমাদের কোনো সমস্যা রয়েছে কিনা, বা তোমরা এখনও আমাকে কমেন্ট বক্সে কোনো প্রবলেম থাকলে, কোনটা বোঝো নাই আমাকে জানিয়ে নিতে পারো, জানিয়ে দাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমরা এরপরও ক্লাসে অবশ্যই অ্যাটেন্ড করবে। তো আজ এ পর্যন্ত, এরপর তোমাদের আরেকটি ক্লাস শুরু হবে। তো তোমরা সবাই বাসায় থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, আমি জানি তোমরা এই কথাগুলি সবসময় শুনে থাকো, আর আবারও বলছি বাসায় থাকো, স্বাস্থ্যবিধি মেনে।